আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার দাঁতের মিসিং সম্বন্ধে বলছিলেন, মানে দাঁত আপনার অ্যাবসেন্ট। এটা ছোট থেকে কি আপনার দাঁতে ওঠে নাই? না, ওঠে নাই। ছোটতে দাঁত ওঠে নেই? আচ্ছা, এই এই কেসটা খুবই রেয়ার, অলিগোডনশিয়া বলা হয়। 6টার উপরে দাঁত মিসিং, দাঁত টোটাল 7টা দাঁত তার মিসিং। চলেন পরের ভিডিওতে দেখা যাক। রেয়ার একটি কেস দেখাচ্ছি, সেটা হচ্ছে ওনার মুখে মাত্র 24টি দাঁত। না, আপনি কি বললেন? আমি একটু বাস্তবতা দেখি। দর্শক বন্ধুরা, অনেক সময় এই অ্যানোমালিস্টে পাওয়া যায়। দেখি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, ফার্স্ট মোলার প্রেজেন্ট, 6-7 কিন্তু নাই বাম দিকে, ঠিক ডান দিকেও একই রকম। এনার এই 6 আছে 7-8 নেই। এটা খুবই রেয়ার কেস, হাজারে দেখা যাচ্ছে 1-2টে পাওয়া যায়। উপরের ক্ষেত্রেও তাই, এটা 6 নম্বর, 5 নম্বর। উপরে এটা দেখা যাচ্ছে, এটা 6, এটা 7। আচ্ছা, এখানে এখানে একটা মিসিং, 8 নম্বর। এপাশে একইভাবে, এটা 5 নম্বর দাঁত, এটা 6, এখানেও 7-8 মিসিং। মানে মোট কথা, নিচের মাড়ির বাম দিকেও 7-8, বা ফার্স্ট সেকেন্ড মোলার থার্ড মোলার মিসিং, ডান দিকেও তাই, বাম দিকে থার্ড মোলার মিসিং, ডান দিকেও আপনার সেকেন্ড মোলার এবং থার্ড মোলার মিসিং। তো এটি বেশ রেয়ার একটি কেস, সহজে পাওয়া যায় না। তো আমি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য জিনিসটা আমি ভিডিও করলাম। চলুন পরের ভিডিওতে চলে যাওয়া যাক।